হয়েছে সাগর? বিজয়, ওরা সবাই নকলবাজ ছাত্র। পরীক্ষায় নকল করার অপরাধে ওদের আমি এক্সপেল করেছিলাম বলে দেখো ওরা আমাকে মেরে কি অবস্থা করেছে। হ্যালো, কি? আমি এক্ষুনি আসছি। স্যার, সন্তানের সামনে পিতার গায়ে কেউ হাত তুললে কোনো সন্তানই হাত গুটিয়ে বসে থাকতে পারে না, তাই কলেজ কম্পাউন্ডে সিন ক্রিয়েট করেছি বলে ক্ষমা করবেন। কি বলছো তুমি? সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করার অর্থ সিন ক্রিয়েট নয়। তোমাকে দেখে সবাই প্রতিবাদী হতে শিখবে, যেমন আমি। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সাগর, খবর পেয়ে ছুটে এসেছি, তোমার কিছু হয়নি তো সাগর? এই বিজয় থাকতে সাগরের কিছু হবে, এ তুমি ভাবলে কি করে? টেলিফোনে বান্ধবীর কাছ থেকে আমি সব শুনেছি বিজয়, গুন্ডাদেরকে তুমি আচ্ছা মতো পিটিয়েছো। আরে বিজয় সময় মতো না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। সাগর, তোকে বলেছি না এসব কথা কখনো মুখে আনবি না? ওকে সরি বাপ। চুপ বেটা, তুই মরে গেলে আমি বন্ধু বলে কাকে ডাকবো? শিলা কি করে বাঁচবে? ছোট লোক, কত শখ করে তোদেরকে প্রেম করালাম, তোরা বিয়ে করবি, তোদের ছোট্ট একটা সংসার হবে। ওই যে দেখো শিলা, ওই দিকে তোমাদের মতো আরো একজোড়া লাইলি মজনু। আরে ওরা তো আজ পর্যন্ত কেউ কাউকে আই লাভ ইউ বলতে পারেনি। এবার বলবে। এই বিজয়, আরে শোন, পছন্দ হয়? এই তোমাকে বলছি, ওই মেয়েকে তোমার পছন্দ হয়? এসো আমার সঙ্গে এসো। হ্যালো, এই একে তোমার পছন্দ হয়? ভালোবাসার কথা বলতে তুমি এত ভয় পাও কেন? জি মানে আপনাকে অনেক ধন্যবাদ। শোনো, ভালোবাসতে হলে হিম্মত লাগে। জি, অল দ্য বেস্ট, বাই বাই। শেষ পর্যন্ত ওদেরকেও তুমি প্রেমের জালে জড়িয়ে দিলে। আমি তো ভেবেছিলাম মেয়েটার দিকে তাকানোর অপরাধে তুই ছেলেটাকে শাস্তি দিবি। না রে, প্রেমে কখনো আঘাত করতে নেই, আমি সব সময় প্রেমের ব্যাপারে সাহায্য করি, ইটস মাই ক্যারেক্টার। পৃথিবীতে প্রেমের চেয়ে সুন্দর আর কি আছে বল? লাভ মেক্স লাইফ বিউটিফুল। চল। প্রেমে কিন্তু জ্বালাও আছে, তোমার জীবনে যখন প্রেম আসবে তখন তুমিও বুঝবে। আমার জীবনে? নো ওয়ে। এই শিলা, এই তো আমি। শিলা, কি হয়েছে মা? বেলা কত হলো খেয়াল আছে? বিজয় আর সাগরের নাস্তাটা দিয়ায় মা। তোমার কিছুই মনে থাকে না মা, আজ হলিডে, 11টার আগে ওরা কেউ ঘুম থেকে উঠবে না। একদম ভুলে গিয়েছিলাম মা, ছেলে দুটোর জন্য বড় মায়া হয় রে। অথচ ওরা যেদিন প্রথম ফ্ল্যাট ভাড়া নিতে আসলো তখন তো ব্যাচেলার বলে মুখের উপর না করে দিয়েছিলে, আর এখন ঘরের ছেলের মতো টাইমলি নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, তাতে হয়েছেটা কি? তুই কি বুঝিস না? নিজের হাতে রান্না করে খেতে ওদের খুব কষ্ট হয়, ওদের নিজেদের লেখা পড়া আছে, তার উপর সকালে বিকেলে তোকে পালা করে পড়ানো। ওরা যদি আমার ছেলে হতো তাহলে কি এসব করতে হতো না?
এরই মধ্যে ছটা বেজে গেল। গুড মর্নিং, আমার প্রবাসী জীবন শুরু হলো। আপনারা কি ভাবছেন এটাই আমার জীবন? না, কাহিনী তো মাত্র শুরু। হাই ইব্রাহিম, গুড মর্নিং, বাই। আমার মতো অনেক বাংলাদেশি এখানে থাকে, আমরা সবাই সবার আপন। আর এটা হলো আমার গাড়ি। টাটা। বাংলাদেশের সুন্দরী মেয়ে হিসেবে আমার এখানে ভীষণ কদর। ও মাই গড, ক্লাসে সময় হয়ে গেছে, কাম অন, লেটস গো। ভাবছেন আমি এখানে পিজা খেতে এসেছি? নো, এই দেখুন, এখানে আমি পার্ট টাইম জব করি। এখানে কাজকে সবাই ভালোবাসে। যাই হোক, দেখুন তো আমাকে কেমন লাগে। এই হলো আমার প্রবাসী জীবন। কাল আবার ভোর হবে, ছটার সময় অ্যালার্ম বাজবে, আমিও শুরু করব নতুন আরেকটা দিন। গুড নাইট, আই মিস ইউ সাগর ভাইয়া, বাই। হাই, মিস ইউ টু। আমি কিন্তু মিস করব না। আরে বাপ রে, সো নাইস, বিউটিফুল। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমি বিস্মিত হয়েছি। এই মেয়ে যেখানেই থাকুক, প্রথমে আমি ওর সাথে প্রেম করব, তারপর বিয়ে। এ আমার কঠিন প্রতিজ্ঞা। কি যাটা বলছিস বিজয়? ও আমার বোন। ও মা, আমি পছন্দ করলাম আর সাথে সাথে বোন বানিয়ে ফেললি? ও সত্যি আমার বোন, মায়ের পেটের বোন। আবে শালা, এতদিন বলিস নি কেন? তোর এত সুন্দর একটা বোন আছে। শালা, তুই আমাকে শালা বলে ডাকলি? বউয়ের ভাইকে তো শালা বলেই ডাকতে হয়, কি বলিস? বাহ সীমা, ভেরি কিউট নেম। বিয়ের পর নাম হবে মিসেস সীমা বিজয়, তাই না শালা? এই, তোকে না বললাম সীমা আমার বোন? আচ্ছা আচ্ছা, মানলাম, আমি যাকে বিয়ে করব সে তোর বোন হয়। দেখ বিজয়, ভালো হবে না বলছি। কি ব্যাপার, ঘুম থেকে উঠেই তোমরা আবার ঝগড়া শুরু করে দিয়েছ? আরে ঝগড়া না ঝগড়া না, মোহাব্বত। কি বললি? মোহাব্বত মানে প্রেম। যার সাথে আমি প্রেম করেছি
সে যদি সাগরের বোন হয় তাতে আমার অপরাধ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, প্রেমটা হলো কখন? এই তো কিছুক্ষণ আগে, এই যে দেখো। উলি বাবালি, বিজয়! ওয়াও, সুপার! তোমার সঙ্গে দারুণ মানাবে। থ্যাংক ইউ। বিজয়ের সাথে সাথে তোমারও মাথা খারাপ হয়ে গেছে শিলা। এতে মাথা খারাপের কি আছে? বিজয় তোমার বোনকে বিয়ে করবে, এটা তো খুশির সংবাদ। আলোচনাটা এখানে শেষ কর বিজয়, আমার ফ্যামিলি সম্পর্কে তুই কিছুই জানিস না, জানলে কি হবে জেনে? আমার ভাইয়া ভীষণ রাগী, তার কানে যদি এসব কথা যায় তোকে একেবারে জানে মেরে ফেলবে। তোর ভাইয়াকে আমি না চিনলেও আমাকে তো তুই চিনিস, এতদিন অন্যের প্রেমের ব্যাপারে সিরিয়াস ছিলাম, এখন নিজের প্রেমের ব্যাপারে আমি খুব সিরিয়াস। প্রয়োজন হলে তোর বোনকে নিয়ে আমি দেশ ছেড়ে পালাবো। সাগরের বোনকে বিয়ে করলে তোমার বাড়ির লোকজন কোনো আপত্তি করবে না তো? নো, নেভার। ভার্সিটি এক মাস বন্ধ থাকবে, এই কটা দিন বাড়িতে গিয়ে ভীষণ মজা হবে। গাড়ির ধোয়া নেই, যানজট নেই, যানজটের কথা মনে হলে ঢাকা শহরে আর থাকতে ইচ্ছে করে না। কথাটা ঠিক বললে না বিজয়, ঢাকা শহরে পড়তে এসেছো বলেই তো সাগরের মতো বন্ধু পেয়েছো। সাগরের বোন সীমাকে প্রেমিকার আসনে বসিয়ে মনে মনে তার সঙ্গে প্রেম করছো। আমার প্রেম হচ্ছে ওয়ান সাইড, আর তোমাদের প্রেম হচ্ছে ডাবল সাইড, সেজন্য তুমি যাবার সময় সাগরের কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছ। অবশ্য সীমা এখানে থাকলে তোমার মতো আমার কাপড় চোপড়ও সে। শিলা আসছি মা, মা ডাকছে, আমি এখন যাই। আচ্ছা। কি খবর শালা সাহেব, শিলার জন্য মন খারাপ লাগছে? না। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তুই তো খুশি মনে বাড়িতে যাচ্ছিস, কিন্তু আমি বাড়িতে যাবার কথা মনে হলে খুব খারাপ লাগে। কেন? বাড়িতে আমি যেতে চাই না বিজয়, আমাদের এলাকাটা খুব খারাপ, মারামারি গন্ডগোল সবসময় লেগেই থাকে, দিনে দুপুরে মানুষ খুন হয়, সন্ত্রাসীরা সবার চোখের সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাহলে তোর ভাইয়া ভাবি তাদের কোনো প্রবলেম হয় না? হলেও কিছু করার নেই, জীবনটা হাতের মুঠোয় নিয়ে সবাইকে চলাফেরা করতে হয়। এলাকার শান্তিপ্রিয় মানুষ ভাইয়াকে ভীষণ শ্রদ্ধা করে, ভাইয়ার উপর তাদের অনেক ভরসা। গ্রামে বাবার প্রতিষ্ঠা করা কলেজ ভাইয়া নিজেই দেখাশোনা করেন, অথচ ভাইয়ার যারা দুশ্মন সুযোগ পেলেই তারা কলেজের সম্পত্তি দখল করার জন্য এলাকাবাসীর ঘুম হারাম করে দেয়। থামলি কেন বল? জানিস বিজয়, আমার সীমার জন্য ভাইয়ার ভীষণ দুশ্চিন্তা ছিল, সেজন্য আমাকে এখানে আর সীমাকে লন্ডনে রেখে ভাইয়া লেখাপড়া করাচ্ছে। সীমা দু একদিনের মধ্যেই লন্ডন থেকে ফিরে আসবে, সেজন্য আমি বাড়িতে যাচ্ছি, তা না হলে যেতাম না। সীমা লন্ডন থেকে ফিরে আসছে? সাগর, আমিও তোর সঙ্গে যাব। কোথায় যাবি? তোদের বাড়িতে। কি বলছিস তুই, জেনে শুনে তোকে বিপদের মধ্যে নিয়ে যাবো নাকি? কি হলো, ঘুমটা তুলে কাজলের মুখখানা একবার দেখাও। পছন্দ হয়েছে খোকা? জি। হতেই হবে, আমি আর তোমার মা দুজনে একসঙ্গে এসে পাত্রী পছন্দ করে গেছি। এবার আপনাদের অনুমতি পেলে আংটি পরানোর কাজটা সেরে বিয়ের দিন তারিখটা পাকা করতে পারি। অবশ্যই অবশ্যই। এই বিয়েতে আপনার মেয়ে রাজি তো বিয়ে সাহেব? এ কথা বলছেন কেন? দেখুন না মেয়েটা কিভাবে চোখের পানি ফেলছে। ও কিছু না, আজ ওর বড় ভাই বিজয়ের আসার কথা ছিল, আসেনি তাই কাঁদছে। তাই বলুন, আমি তো রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। কই আংটিটা দাও। নাও আকাশ, আংটিটা পরিয়ে দাও। তাহলে এ কথাই রইল, আগামী মাসের 12 তারিখে বিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা শিখদা স্যার, আপনার মেয়ে সাগরিকার সঙ্গে বিজয়ের বিয়ের দিন তারিখটা পাকা হচ্ছে কবে? আমার বড় কুটুম, দ্যাট মিন ছেলের বাবা যেদিন অনুমতি দেবেন।
বিজয়, এই তোর আসার সময় হলো, মেহমান এই মাত্র চলে গেলেন। আচ্ছা, একমাত্র বোনের এঙ্গেজমেন্ট, তোর কি কোনো দায়িত্ব নেই? এসো। ওর নাম সীমা, আমার খুব পরিচিত। কাজল, ওকে ভেতরে নিয়ে যা। যা, চলো যাও। মেয়েটার পরিবারের সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। পৃথিবীতে এখন আর ওর কেউ নেই। আমার ইচ্ছা কিছুদিনও এখানেই থাকুক। বাবা, মেয়েটাকে এখানে এনে আমি কি কোনো ভুল করেছি? এতে কি বলছিস খোকা, ভুল হবে কেন? মেয়েটা বিপদে পড়েছে, বিপদে সাহায্য করাই তো মানুষের ধর্ম। ও যতদিন খুশি এখানে থাকুক। বাবা, তুমি কিছু বললে না বাবা? বাবা, সীমা, ভাগ্যের উপর কারো কোনো হাত নেই। সীমা, চোখের পানি মুছে ফেলে মনটাকে শক্ত কর। তাছাড়া আমি তো তোমার কাছেই আছি, ভয় নেই। মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছেই থাকবো। আমার এঙ্গেজমেন্ট, অথচ ভাইয়া থাকবে না, এ আমি চিন্তাও করতে পারিনি। এখন নিশ্চয়ই সব দুঃখ দূর হয়ে গেছে। অফ কোর্স। এই 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 কি হয়েছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দেখছো না ফিল্ডিং মারছি? ফিল্ডিং মারছো? ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আমার ভাইয়া। আই এম সরি, ইটস ওকে। ভীষণ অন্যায় করে ফেলেছি ভাই, মাফ করে দিও। আসলে এঙ্গেজমেন্টের সময় ছিলাম না তো, আমার একটা জরুরি কাজ আছে। চলি সীমা, তুমিও চলো, এসো। আসি। ভাইয়ার হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। নো, নেভার। এই হাত দুটো ক্ষমা চাওয়ার জন্য নয়, শুধু আমাকে আদর করার জন্য। আকাশ, সব খবর পেয়েছি। ওর নাম বিজয়, ঢাকায় থাকে, খানের ভাই সাগরের সঙ্গে ভার্সিটিতে লেখাপড়া করে। Woo!
বিজয় সাগরের সাথে এই কলেজে পড়ে, ওর জীবন বৃত্তান্ত আমার জানা দরকার। তাহলে 110 কোথায় গেল? বিজয় বান্দির বাচ্চা বহুত খতরনাক, আইন থেকে ওর জীবন বৃত্তান্ত গায়েব করে দিয়েছে। ওর জীবন বৃত্তান্ত ঠিকই থাকবে, কিন্তু ওর জীবন আমি গায়েব করে দেব। খবর পেয়েছি বিজয় ঢাকা শহরেই আছে, ও যেখানে লুকিয়ে থাকুক ওকে আমি খুঁজে বের করব। প্রয়োজনে সমস্ত শহর আমি ধ্বংস করে দেব, ধ্বংস। দেখো তো একে চেনো কিনা? না, চিনি না। চল, এই একে চেনো? না। এখন কি করবেন সিকান্দার ভাই? টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকা চষে ফেলব, বিজয়কে খুঁজে বের করতেই হবে। চুপচাপ বসে আছো কেন? একটা কিছু বলো। সীমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি বলে আমার উপর রাগ করেছে? তুই বল বিজয়, মেয়েটা এখানে আসার পর থেকে দিন রাত ঘরের মধ্যে মনমরা হয়ে বসে থাকে, বাইরে একটু ঘোরাফেরা করলে ক্ষতি কি? ঠিক বলেছ চাচি, ভাইয়া তো আসতেই চাইনি। হ্যালো বিজয়, তোমার জামান স্যার বলছি। জি স্যার। কয়েকজন সন্ত্রাসী তোমার খোঁজে কলেজে এসেছিল, ওদের চালচলন ভালো না, একটু সাবধানে থেকো, ওকে? জি স্যার, থ্যাংক ইউ। সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, দুদিন বাদেই বিয়ে, হঠাৎ আজ সকালে হীরা আমার বোনটাকে নিয়ে পালিয়ে গেছে। আপনি তো জানেন আশা আমার একমাত্র বোন, বিয়েটা না হলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। হীরা তোমার বোনকে সিনেমার নায়িকা বানানোর লোভ দেখিয়েছে, আমি সব জানি। সেই জন্য তুমি নালিশ নিয়ে আসার আগেই ওদের আমি পাকড়াও করতে পাঠিয়েছি। ভাইজান, তুমি ভাইজান, শেষ পর্যন্ত তুমি আমাদের গুন্ডা দিয়ে ধরে নেছো। এনেছি, বেশ করেছি। হীরা একটা মাতাল বদমাশ, ও মেয়ে মানুষের ব্যবসা করে, তোকে নায়িকা বানানোর কথা বলে হীরা তোকে দিয়ে প্রোডিউসার ভাগাবে। হীরার ধান্দাবাজি আজ বন্ধ করে দিব। শালা, তোর কারণে চৌধুরী আজ পথের ফকির। আনোয়ার, তুমি ওকে নিয়ে বাড়ি যাও। সদাগর সাহেব হঠাৎ চিটাগাং থেকে ঢাকায়, কি জানি। Thank you.
সদাগর সাহেব। আসুন সদাগর সাহেব, আসুন। এ হলো গরিবের বাড়ি, একটা খবর দিলেও তো পারতেন, আমি নিজে গিয়ে। ঠিক আছে ঠিক আছে, আসুন বসুন। ছোট ভাইয়ের পরিণতির কথা আমি শুনেছি সদাগর সাহেব, বলুন ছোট ভাইকে কে খুন করেছে? নাম বিজয়, বিজয় আমার ভাইকে খুন করেছে। আমি আপনার হুকুমের গোলাম, বলুন কি করতে হবে আমাকে? বিজয়কে খুঁজে বের করতে হবে। খবর নিয়ে জেনেছি হারামির বাচ্চা ঢাকা শহরেই থাকে। আপনি কিছু চিন্তা করবেন না সদাগর সাহেব, আমার লোকজন ঢাকা শহরের প্রত্যেকটা অলি গলি চষে ফেলবে। ও যেখানে থাকুক, ওকে ধরে জবাই করে ওর মাথাটা এনে আমি আপনার পায়ের কাছে ফেলবই। এটাই তো আপনার বায়োডাটা, তাই না? ইয়েস, ডিলিট করে দিন স্যার। পরিচয়পত্র ছাড়া তো আপনি ভোট দিতে পারবেন না, ডিলিট করলেন কেন? আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেস থেকে করব তাই। হ্যাঁ বল। কাজলের বিয়ের গহনা কিনতে খালাম্মার সঙ্গে আমি শপিং এ যাচ্ছি। সঙ্গে আর কে কে আছে? কাজল, চাচি আর সীমা। কোন মার্কেটে যাচ্ছিস? পিঙ্ক সিটিতে। ঠিক আছে। কি হয়েছে বিজয়, তুই আবার তাড়াহুড়ো করে আসতে গেলি কেন? এভাবে সবাইকে নিয়ে শপিং এ আসবে আমাকে বলনি কেন? কেন, কিছু হয়েছে? না কিছু না, চলো চল। ওইটা দেখো সীমা। জি, তোমার যেটা পছন্দ হয় বলবে, মজা করবে না কিন্তু। এই শোনো, ওই যে ওইটা ভীষণ সুন্দর, তাই না? দেখি তোমার পছন্দ হয়েছে মা? ভীষণ, কাজলকে খুব মানাবে। এক্সকিউজ মি, দয়া করে আমাকে একটু হেল্প করবেন? বলুন। ওই নেকলেসটা, ওটা আমার দরকার আমার গার্লফ্রেন্ডের জন্য। আপনি গিয়ে ওদেরকে বলুন ওটা বিক্রি হয়ে গেছে, প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা প্যাক করে দিন। সরি আপা, ওটা একটু আগেই বিক্রি হয়ে গেছে, অন্য একটা পছন্দ করুন। সে কি, সীমা নিজে পছন্দ করলো? তাতে কি হয়েছে, ভালো ডিজাইন দেখে অন্য একটা নিয়ে নাও। আরে তা না হলে অন্য দোকানে চলুন, কি বলো বন্ধু? আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি চলো, কুইক। ঠিক আছে। প্রাইস কত? 2 লাখ। জি, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। ওয়েলকাম। আসি। একেবারে ডানে কাটা পড়ি। এই কোমরটা দেখেছিস, উন্নটা ফেলে দিলে ভালো হয়। একবার তাকাও না পক্ষী, চোখে চোখে কথা বলি। আমার নাম জব্বার, আইসক্রিম আর চকবার আমি খালি আছি, ডাকলেই পাবে। কি শালা আমাকে আঙুল দেখায়,
ওর ওই আঙ্গুল আমি ভেঙে ফেলবো। এই চল। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা ঠিক আছে আমি আসছি। এই তাড়াতাড়ি চল, বড় ভাইয়ের ফোন, চল। এই মুরগি কুকুরি কুক, যাবি নাকি? নেকলেস পছন্দ হয়েছে তো কাজল? হ্যাঁ মা। এদিক দিয়ে কোথায় যাচ্ছিস খোকা? ওই রাস্তায় গেলে যানজটে পড়তে হবে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। হো হো, আচ্ছা। অজুহাত আমি শুনতে চাই না, আমি চাই বিজয়ের লাশ। শুধু বিজয় না সাদাগর সাহেব, বিজয়ের চত্ব গোষ্ঠীর লাশ আমি আপনার পায়ের সামনে হাজির করব। হামদু আমার নাম। সমস্ত শহর আমার দখলে। এই হামদু গুন্ডার নাম শুনলে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়, অথচ সামান্য একটা খুনিকে তোরা খুঁজে বের করতে পারলি না। সদাগর সাহেবের সামনে দাঁড়িয়ে আমি কোন মুখে কথা বলবো বলতে পারিস? এবার আমি নিজে অপারেশন চালাবো, ও দেখতে কেমন বল। একবার ওকে যদি হাতে নাগালে পাই তাহলে জবাই করবো, জবাই। তুই বলছি কে রে তুই? আগে আমার কথা শেষ হোক, তারপর তোর প্রশ্নের জবাব দিচ্ছি। কিছুক্ষণ আগে এই বাড়ির কয়েকটা বদমাস গুলশান মার্কেটের সামনে আজে বাজে কথা বলে মেয়েদেরকে ডিস্টার্ব করছিল। ওদের সঙ্গে আমার কথা আছে, ওদেরকে আসতে বল। এই ভাগ, বাইরে যা। খবরদার, গায়ে হাত দিবি না। কি আমার লগে রংবাজি? আমি এখানে মারপিট করতে আসিনি, জব্বারকে তাকে আসতে বল। বল। কি ব্যাপার, এত কিসের শব্দ? বিজয়কে খুঁজে পায়নি বলে হামদুবাই মনে হয় কাউকে ধোলাই করছে। ভাইয়া বলো কি হয়েছে? এক গুন্ডা, কিছুই বুঝলাম না। সঞ্জয় তখন কি করছে, এখন আসছে না কেন? এই কে রে তুই, ওইদিকে কোথায় যাচ্ছিস? এই হারামজাদা, বাংলা বুঝিস না? বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি সব রকম ভাষাই আমি বুঝি, কিন্তু যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না, সময় মতো সে ভাষাটা বুঝিয়ে দেয়াটাই হচ্ছে আমার কাজ। জানোয়ারের বাচ্চা, তোদের এত বড় হিম্মত?
মেয়েদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলিস, তোর জবান আমি বন্ধ করে দেব। তোরা নিজেদেরকে অনেক বড় গুন্ডা মনে করিস তাই না? এখনো সময় আছে, ভালো হয়ে যা। ফের যদি মার্কেটের সামনে তোকে কখনো দেখি তাহলে হাত পা ভেঙে থালা ধরিয়ে দেব, বুঝেছিস? বিজয়, বিজয় আমার নাম। মাইন্ড ইট। কি ব্যাপার হন্দু, কি হয়েছে? এক শালা গুন্ডা আমার ঘরে ঢুকে আমাদের সবাইকে মেরে হাড্ডি মাংস সব এক করে দিয়ে গেছে। দেখ তো কি হয়েছে। কার এত বড় সাহস? বিজয়, ওর নাম বিজয়। বিজয়? ওই শালা আমার ভাইকে খুন করেছে, ওকে কোথায় পাবো বল? ভাই ভাই, ও পালিয়েছে। পালিয়েছে? বিজয়, বিজয়, বিজয়! ভাইয়া, কাঁদিস না বোন, একটা কথা মনে রাখবি, আজ থেকে শ্বশুর বাড়ি তোর নিজের বাড়ি, স্বামীর কথা মতো চলবি, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবি, কেমন? ভাইয়া শোনো, ওদিকে চলো, কথা আছে। চল। তুমি সীমাকে খুব পছন্দ করো তা আমি জানি। সেদিন সীমার পছন্দ করা নেকলেসটা তুমি কিনে নিয়েছিলে, আমি তো দেখেছি। সীমা যদি আমার ভাবি হয় তাহলে খুব ভালো হবে ভাইয়া। লক্ষ্মী বোন আমার। কি হলো রে বিজয়, ওকে গাড়িতে তুলে দে। চল। সীমা যদি আমার ভাবি হয় তাহলে খুব ভালো হবে ভাইয়া। আজ আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমার জীবন সত্যি সার্থক। তোমাকে জীবন সাথী হিসেবে পাবো আমি তো স্বপ্নেও ভাবিনি। চিরদিনই তুমি যে আমার, তোমাকে ভালোবেসে আমি মরতেও পারি। এই কথা কখনো তুমি মুখে আনবে না। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচব? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তুমি আমার একমাত্র আপনজন।
ভালো, খুব ভালো। আসুন আঙ্কেল, আসুন। এমন ভাবে বলছো মনে হচ্ছে এটা তোমার নিজের বাড়ি। অবশ্য যেভাবে তুমি এখানে রাজরানীর মতো পায়ের উপর পা তুলে আরামে দিন কাটাচ্ছ, তাতে যে কেউ মনে করবে এটা তোমার নিজের বাড়ি। বিজয় জোয়ান ছেলে, এই বয়সে তোমার মতো মেয়েকে ওর পছন্দ হবারই কথা। যৌবন ভরা শরীর, তোমার ফ্যামিলির সবাই অ্যাক্সিডেন্টে মরে গিয়ে তোমার ভাগ্যটাকে কিছুদিনের জন্য খুলে দিয়ে গেছে, না হলে তোমার মতো একটা রাস্তার মেয়ে এ বাড়িতে ঢোকার সাহস পেত না। আরে আমার বাড়ির কাজের মেয়ের যে যোগ্যতা আছে তোমার তো তাও নেই, থাকবে কি করে? তুমি তো একটা কড়গাল। তুমি কি জানো বিজয় আমার হবু জামাই? মেয়ে সাগরিকার সঙ্গে বিজয়ের বিয়ে ঠিক হয়ে আছে। স্বপ্ন অনেক সুন্দর কিন্তু বাস্তব বড় কঠিন। বিজয়কে নিয়ে যে স্বপ্ন তুমি দেখছো তা ভুলে যাও। বিজয় তোমাকে নিয়ে ফুর্তি করতে পারে কিন্তু কোনোদিনও ঘরের বউ মানাবে না। ঘর গাছার মতো এখানে খাপটি মেরে পড়ে না থেকে রাস্তায় গিয়ে দাঁড়াও, ভালো খরিদ্দার পাবে, আর দুদিনই তুমি হয়ে যাবে বাড়ি গাড়ির মালিক। না না, দুঃখ পাবার কিছু নেই, আমি শান্তিপ্রিয় মানুষ। আমি চাই পৃথিবী সবাই শান্তিতে থাকুক, এমনকি তুমিও। ভালো করে শুনে রাখো, আমি একজন ব্যবসায়ী, পৃথিবীর সবকিছুই আমি ব্যবসার চোখে দেখি, তুমিও তার বাইরে নও। সারা জীবন আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেছি, আর শুধু এক্সপোর্ট করতে চাই। এই নো ব্ল্যাঙ্ক চেক। টাকার অঙ্কটা তুমি ইচ্ছে মতো বসিয়ে নিও। বিজয় এখন বাড়ি নেই, ও ফিরে আসার আগেই এখান থেকে তুমি চলে যাবে। ইয়েস, দিস মাই অর্ডার। কি হয়েছে চাচি? একটু আগে সাগরিকার বাবা এসেছিল, সীমাকে ঘরে একা পেয়ে যা তো ভাষায় গালিগালাজ করে গেছে। যাবার সময় হুমকি দিয়ে গেছে সীমা যেন আজই এই বাড়ি ছেড়ে চলে যায়। মেয়েটা ভীষণ কান্নাকাটি করছে, আমার খুব খারাপ লাগছে বিজয়। এসো বিজয়, এসো এসো। তোমার হাজবেন্ড কোথায় ফুফু? এসো জামাই বাবাজি, এসো এসো। সংকোচের কিছু নেই, দুদিন পর তো তুমি আমার মেয়ের জামাই হবেই। মুখ সামলে কথা বলো শিকদার, আমি তোমার কিসের জামাই? খবরদার আমাকে তুমি তোমার মেয়ের জামাই বলে ডাকবে না, আমি তোমার কেউ না। আমার বাড়িতে ঢুকে কোন অধিকারে তুমি আমার মেহমানকে অপমান করেছো বলো, জবাব দাও। এই মেয়ের পরিচয় তুমি জানো?
ওর চাকর হবার যোগ্যতাও তোমার নেই। যে ঘরে দাঁড়িয়ে তুমি ওকে অপমান করেছ সেখানে দাঁড়িয়ে সবার সামনে ওর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, না হলে তোমার এমন অবস্থা আমি করব। তোমাকে টুকরো টুকরো করে ফেলবো শিকদার, বাবার বোন জামাই বলে ক্ষমা করব না, জবান চিরদিনের জন্য বন্ধ করে দেব। বি কেয়ারফুল। এসব তুমি কি বলছো বিজয়? মুরব্বীদের সঙ্গে এভাবে কেউ কথা বলে? কিসের মুরব্বী? তোমার স্বামী একটা ক্রিমিনাল, কি কারণে সে আমার মেহমানকে অপমান করেছে জিজ্ঞেস করো। ভালো করে শুনে রাখো, সাগরিকাকে আমি কোনোদিনই বিয়ে করব না, এন্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। কথা কানে গেছে? তোমাকে শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছি, সীমা আমার মেহমান, ওর মান ইজ্জত রক্ষা করা আমার ধর্ম। ওর জন্য আমি মরতেও পারি মারতেও পারি, আর যদি কোনোদিন ওকে অপমান করার চেষ্টা করো তাহলে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেব। মাইন্ডেড? সালাম আলাইকুম ভাই সাহেব। তোমার বাড়ির আশ্রিতা মেয়েটিকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসে বিজয় আমাকে অপমান করে গেছে। সকলের ভালোবাসা পেয়ে আপনার বাড়িটাকে মনে হয়েছে আমার নিজের বাড়ি, আপনার ঘরকে মনে হয়েছে আমার নিজের ঘর, অথচ আমি আপনাদের কেউ নই, এটাই বাস্তব। আমার জীবনের জন্য আপনি নিজের জীবনকে বাজি রেখেছেন, মরণের ভয় পর্যন্ত করেননি, অথচ আমার জন্য আজ আপনার পদে পদে কত লাঞ্ছনা, কত আঘাত। আপনি লাঞ্ছিত হলে মনে হয় সে লাঞ্ছনা আমার, আপনি আঘাত পেলে মনে হয় সে আঘাতে আমার বুকের পাঁজরগুলো ভেঙে দিচ্ছে। আপনাকে বিপদের মধ্যে রেখে আমি আর পাপী হতে চাই না, সেই জন্য আমি আবার লন্ডনে ফিরে যেতে চাই। আমি চলে গেলেও আপনার স্মৃতি আমার সারা জীবন মনে থাকবে, সেখানে গিয়ে আমি কি করব, কোথায় থাকব, সবকিছু আপনার অনুমতি নিয়েই আমি করব, যার জন্য আপনাকে আমি সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। আবার বেলায় শুধু একটাই অনুরোধ করব, সাগরিকাকে আপনি বিয়ে করুন। Oh!
সালোয়ার কামিজ পরা একটা মেয়ে এখানে দাঁড়িয়ে ছিল, আপনি দেখেছেন? না, আমি দেখিনি। ভাই ভাই, আমার সঙ্গে একটা মেয়ে এখানে এসেছিল, ওই তো ওখানে দাঁড়িয়েছিল। কোথায় গেছে বলতে পারেন? না, কোথায় গেল? এই স্যার, আমার সঙ্গে এখানে যে মেয়েটা এসেছিল সে কোথায় গেছে? আমি জানি না স্যার। বল কোথায় গেছে, বল কোথায় গেছে। আরে আরে, পাগলের মতো কি করছেন? আমি দেখেছি কয়েকজন লোক এসে মেয়েটাকে নিয়ে গেছে। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামাও। আকাশ, ও যে বিজয় অ্যাক্সিডেন্ট করবে, ওকে থামাও। ভাইয়া, ভাইয়া, বিজয়, তোর এই অবস্থা কেন, কি হয়েছে তোর? কথা বল বিজয়, কথা বল, কি হয়েছে বিজয়, কথা বল। ওই মেয়ে কোথা থেকে এসেছে, তার পরিচয় কি, আমি তা কিছুই জানি না। তারপরও তোমার কথায় বিশ্বাস করে, তোমার বিপদের কথা ভেবে আমার বাড়িতে ওকে আশ্রয় দিয়েছিলাম। ওই মেয়ের কারণে ভাই সাহেবকে তুমি অপমান করেছ, ওই মেয়ের কারণে তুমি তোমার নিজের জীবনকে বিপন্ন করে তুলেছ, ওই মেয়ের কারণে আমার সুখের সংসারকে তুমি অশান্তিতে ভরে দিয়েছ। কেন, জবাব দাও। সন্তানের জন্য বাবার মন ব্যাকুল হওয়াটাই স্বাভাবিক। চোখের সামনে সন্তানের এই অবস্থা দেখে কোনো বাবাই চুপ করে বসে থাকতে পারে না, আমিও চুপ করে থাকবো না। সবার সামনে আজ তোমাকে বলতে হবে, সীমা নামের ওই মেয়েটিকে কি, ওর পরিচয়, তোমার সাথে ওর সম্পর্ক কি।
জান। টাইগার, আমার বুড়িয়া। চল। নে খা বাবা, পেট ভরে খা বাবা। এতদিন জেলখানায় থেকে তো শরীরটা অর্ধেক হয়ে গেছে। একটা কথা বলবো বাবা, কাশেমকেও বলেছি, তোকেও বলছি, খুন খারাপি তোরা ছেড়ে দে বাবা। ভাই হারাম করতে জানিস না, ওই খান এই সওদাগর বংশের দুশমন। আমরা খান বংশ ধ্বংস করার প্রতিজ্ঞা করেছি। আমাদের সীমানায় দাঁড়িয়ে তুই খানের নাম উচ্চারণ করেছিস, তোর অবস্থা। ওই খানের কারণে আমার বাবার বড় ভাই হাসেম সদাগর র‍্যাবের এনকাউন্টারে মারা গিয়েছিল। ওই খানের কারণে আমি জেলখানায় পচে মরেছি দিনের পর দিন, মাসের পর মাস। ওর বংশ নির্বংশ না করা পর্যন্ত আমার হাতে মানুষের লাশ পড়তেই থাকবে। হ্যালো, ঠিক আছে ভাইয়া, টাইগার জেল থেকে ছাড়া পেয়েছে। ওকে আবার আমি জেলে ঢুকাবো। আরে বাহ, তোদের এলাকা তো ভীষণ সুন্দর। ওই যে আমার ভাইয়া, কেমন আছো ভাইয়া? ভাবি কেমন আছে? সবাই ভালো, পথে কোনো কষ্ট হয়নি তো? একদম না ভাইয়া, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বিজয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর চলো। জি চল চল। তুই শালা না, এক নম্বরের মিথ্যাবাদী। তুই না বলেছিলি তোর ভাইয়া ভীষণ রাগি? কই, আমি তো রাগের কোনো চিহ্নই দেখলাম না। এমন শান্তশিষ্ট ভাইয়াকে তুই। আস্তে বল বাবা, আস্তে বল, শুনতে পাবে। চল চল চল। হ্যাঁ বল ভাই। খানের ছোট ভাই সাগর ঢাকা থেকে ফিরে এসেছে। কি বললি? সাগরকে নিয়ে খান আর সিকান্দার গাড়িতে করে ওদের এলাকার দিকে যাচ্ছে। যা যা করতে বললাম সব ঠিকঠাক মতো করবে। ঠিক আছে বড় ভাই। ওই যা, সবাইকে খবর দে, খান যেন ওর এলাকায় পৌঁছতে না পারে। যা। ওই ওই পুরো সমস্ত এলাকা ঘিরে ফেল, খানের বংশ আজ আমি নির্বংশ করে দেব।
কি হয়েছে টাইগার? কি হয়েছে টাইগার, কথা বল। আরে কি হয়েছে? আমি হাইরে গেছি ভাই, আমি হাইরে গেছি। খান আমার হাত থেকে বাইচা গেছে। তুমি আমারে মারো, মাইরা লাশ বানায় কবরে ঢুকায় দাও। তুমি আমারে মারো ভাই, মারো মারো মারো। টাইগার, টাইগার, শান্ত হও, শান্ত হও। আমার অভিধানে হেরে যাওয়া বলে কোনো শব্দ নেই। তোর ভাই কাশেম সওদাগর এখনো বেঁচে আছে। খানকে আমি মারব, ইয়েস, খানকে আমি মারব, ইয়েস। হ্যালো, কে বলছেন? ভাইয়া, এসপি সাহেবের ফোন। তুই তোর বন্ধুকে নিয়ে ভিতরে যা, চল। সালাম আলাইকুম। না না না, আমার কিছু হয়নি, সব আল্লাহর রহমত। আমার যা কিছু করার আমি করেছি এসপি সাহেব, এখন যা করার আপনারা করবেন। কারণ আপনি তো জানেন কাশেম সওদাগর একজন দুর্নীতিবাজ সন্ত্রাসী। আমি চুপ করে আছি তার অর্থ এই নয় যে আমি দুর্বল। এলাকার শান্তিপ্রিয় জনগণ সবাই আমার পক্ষে আছে। আইনের প্রতি শ্রদ্ধা আমার চিরদিন ছিল, আছে এবং থাকবে। তবে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি কি করব তা আমি নিজেও জানি না। ভাইয়া, এটা তো মগের মুল্লুক না। আর কতদিন আমরা চুপ করে থাকবো? ওই কাশেম সওদাগর বার বার আমাদের উপর হামলা করবে, আর আমরা কিছুই বলবো না। আপনার কিছু হয়নি তো ভাইয়া? না ভাইয়া, আপনি হুকুম দিন, কাশেম সওদাগরের বংশ আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করব। নো নো, যা বলেছ বলেছ, দ্বিতীয়বার এসব কথা আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। আমার কলেজে তোমরা লেখাপড়া করতে এসেছো, মন দিয়ে লেখাপড়া করো, যাও। ভাইয়া, আপনার কিছু হলে ওই সওদাগরকে আমরা রেহাই দেব না, কথাটা মনে রাখবেন। তোমাকে নিয়ে আমার বড় ভয়। কোনো ভয় নেই সালমা, আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না। চলো চলো। সিকান্দার। জি ভাইয়া। কাল সকালে সীমা লন্ডন থেকে ফিরবে, এয়ারপোর্টে যাবার জন্য তৈরি থেকো। ওকে ভাইয়া, চলো। ভাইয়া, ওই যে সীমা। তুই আসবি শুনে সাগর ঢাকা থেকে ছুটে এসেছে, তাও আবার একা আসেনি, সঙ্গে করে ওর এক বন্ধুকেও নিয়ে এসেছে। সেটটা কেমন হয়েছে দেখো তো শিলা। বিউটিফুল, কার জন্য কিনলে? সীমার জন্য, আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। সীমা যদি কোনোদিন দেশে ফিরে আসে তাহলে এটা আমি ওকে প্রেজেন্ট করব। তুমি নিশ্চয় বিজয়। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার সম্পর্কে সাগর ভাই আমাকে সব বলেছে, তবে তোমাকে দেখার পর মনে হচ্ছে খুব কম বলেছে। তুমি আসলে ভীষণ সুন্দর, স্মার্ট, লাইক এ হিরো। আই লাভ ইউ বিজয়। ভেবেছিলাম এখানে এসে বোর ফিল করব, কিন্তু তোমাকে দেখার পর আমার সব ভুল ভেঙে গেছে।
তুমি যখন আছো তখন আর কোনো চিন্তা নেই। এখন থেকে তোমার সাথে সারাদিন গল্প করব, বেড়াবো, ভীষণ মজা হবে, তাই না? তুমি একটু বসো, আমি আসছি। ও সাগর, রিয়েলি ইউ আর মাই গ্রেট ফ্রেন্ড, আই লাভ ইউ সাগর। সি 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 সি, কেমন বেশরম লোক রে বাবা। স্বপ্নে দেখলাম নাকি? সীমা, মাই সুইট বাবি, মাত্র দেখে সীমার বিয়ে দেব, তারপর আমরা সবাই মিলে। দাঁড়া দাঁড়া, হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এসপি সাহেবের ফোন, জরুরি দরকার, এক্ষুনি আমাকে একবার যেতে হবে। চলুন ভাইয়া, আমিও আপনার সঙ্গে যাব। মাই ডিয়ার সুইট সিস্টার, এখন তুমি তোমার ভাবির কাছে থাকো, আমি যাব আর আসব। চলুন ভাইয়া, ওকে। সাগর জি, সীমা ভিতরে চল।